আমার আজকে সকালটা একটু অন্যরকম কেটেছে, কারণ কি জানো তো, আজকে অনেক দিন পর আমার মন চাইলো যে আজকে হচ্ছে আমি সকালে স্নান করব, অন্যান্য দিন তো দুপুরে স্নান করি, আর গরমও পড়েছিল, প্রচুর গরম লাগছিল, তাই জন্য হচ্ছে সকালবেলা স্নান করে এই যে দেখো আমি সোজা চলে আসছি ফুল গাছের কাছে। এটা হচ্ছে কাঞ্চন ফুল, আমার খুবই প্রিয় একটা ফুল। এই ফুল দিয়ে আমি আজকে আমার প্রিয় ভগবানদের আজকে সেবা দিব, ঠিক আছে? তো এই যে দেখো আমি কাঞ্চন ফুলগুলো তুলে নিলাম, আর যখন আমি ব্লগ ভিডিও করছি তো কেননা আমি কি করি সকাল থেকে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করি। এদিকে ছিল হচ্ছে রক্তজিবা, এটা কি ফুল বলে আমি জানি না, আমাদের গ্রাম অঞ্চলে বলে সাদা ফুল, তো আপনারা সবাই জানলে একটু কমেন্টে জানাবেন তো এই ফুলটার নামটা কি। আর এই হচ্ছে দেখো আমার দেবা দেবী, রাধা কৃষ্ণ, তারপরে হরিচাঁদ, শিব ঠাকুর। তো এই যে ফুল দিয়ে সাজানোর পর এই হচ্ছে ফাইনাল লুক। তো আমি হচ্ছে ধূপ ধুনাচি ধরিয়ে পুজো টুজো দিয়ে উঠে তারপর হচ্ছে এই যে দেখো আপনাদের দাদা ভাইয়ের জন্য ভাত নিয়ে যাব ঘেরে। তো ঘেরে ভাত নেওয়ার জন্য ভাতটা প্রচুর গরম ছিল, তাই জন্য মা বলল তাহলে ফ্যানের তলে দেয়ায় ঠান্ডা হয়ে যাবে, তাই জন্য মার কথা মতো চলে আসলাম। আর এই যে এখানে তরকারিও নিলাম, এটা হচ্ছে ডাঁটা পাঙাশ মাছের তরকারি, আর ছিল শুক্তো হচ্ছে চাইনিজ পুটি দিয়ে। আর এই যে এইখানে দেখো বোন একটা ব্লাউজ করছিল, সে ব্লাউজটাই আমাকে দেখাচ্ছিলো, আর এদিকে হচ্ছে আমি শ্যাম্পু দিয়েছিলাম মাথায়, সেটা তো প্রথমেই বুঝতে পেরেছি আমার চুলটা ভিজেছিলো, তো এই যে শ্যাম্পু করা পর হচ্ছে আমি চুলটা আশ্রয় নিচ্ছি, ঠিক আছে? ভিজা চুল আশ্রালে কিন্তু খুব তাড়াতাড়ি জট ছাড়িয়ে যাবে। তো এই যে আর এর ভিতরে হচ্ছে এসে গেছে মিনি, তো মিনিকে নিয়ে একটু নাচানাচি করলাম, ওর লেগেছে খিদে, ওর একটুও ভালো লাগছিল না এরকম নাচানাচি, তারপরেও দেখো আমি একটু নাচানাচি করছি মিনিকে নিয়ে, আর ও না আমার কাছে থাকে সেই ছোটোবেলা থেকে, তো এই জন্য দেখো কিছু বলেও না, কিছু বলে না এমনটা না, ওর রাগ ইদানিং কমে গেছে, আগে ওর প্রচুর রাগ ছিল। তো এই যে আমি সিঁদুরও পরে নিলাম, আর ওদিকে হচ্ছে ভাত তো ঠান্ডা হয়ে গেছে প্রায়, তো সিঁদুরটা পরে তারপর হচ্ছে আমি ইয়ে করবো। এবার অনেকে এসে কমেন্টে জানাবে যে খোলা চুলে সিঁদুর পরতে নেই, তো চুলটা ভিজা ছিল ওই জন্য বাঁধলাম না, বোন দেখো কি করছিল। আর এই যে আমি ভাতও গুছিয়ে নিচ্ছি, এবার ভাত গুছানো হয়ে গেলে তরকারির বাটিটা হচ্ছে আটকে নিলাম সব কিছু সুন্দর করে, আর ওর ঢাকনাটা দিয়ে দিলাম। আর এই যে চলো এবার চলে আসলাম হচ্ছে ঘেরের রাস্তায়, ঘেরের রাস্তায় এই ফুলগুলো না আমার খুব ভালো লাগে, দেখো এখানে এই যে মাঝখান দিয়ে রাস্তা আর হচ্ছে দুই পাশটা ফুল বাগান। তো আমার গানও গাচ্ছিলাম যে কি কাটে না সময় যখন আর কিছুতে বন্ধুর মুঠো পরে মন বসে না, এই গানটাই করছিলাম। কার কার ভালো লাগে, আমার কিন্তু খুবই ভালো লাগে। তো আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, জানাবেন আর এরকম ভিডিও।